আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নিঃশব্দে ক্যারিয়ার ধ্বংস করছে যেসব ভুল, হ্যাঁ আজকের ভিডিওটি এটার উপরেই। মূল ভিডিওয়ে যাবার আগে একটি কথা, মোটিভেশনাল ও নানা ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিভি লাইভের ইউটিউব চ্যানেলটি এবং লাইক বা ফলো দিয়ে রাখুন ইউটিভি লাইভের ফেসবুক পেজটিও। জীবিকা নির্বাহে প্রত্যেকটা মানুষকে কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। কেউ জীবন চালানোর ব্যয় মেটানোর জন্য ব্যবসাকে বেছে নেয়, আবার কেউ কেউ চাকরির পেশাকে বেছে নেয়। চাকরি পেতে কিছু ধাপ পার হতে হয়, আর এই ধাপ অতিক্রম করতে না পারলে ক্যারিয়ার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। চাকরির আবেদন করতে গিয়ে অনেকেই ছোট ছোট কিছু ভুল করে ফেলে, যেগুলো প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ মনে না হলেও চাকরিটি পাওয়ার পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। এমন কিছু ভুল নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। সিভি বড় করার উদ্দেশ্যে অনেকে অবান্তর তথ্য জুড়ে দিয়ে থাকেন, তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা যে থাকে সেটা কি জানেন? অহেতুক তথ্য সমাহার আপনার চাকরিদাতাকে বিরক্ত এবং আপনার সম্পর্কে তার মনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। তাই সিভি তথ্য নির্ভর হোক ঠিক আছে, কিন্তু তাই বলে অবান্তর তথ্য জুড়ে দেওয়ার কোনো দরকার নেই। চাকরি পাওয়ার জন্য দরকার যোগাযোগ ক্ষমতা। কোন দপ্তরে বা কোন প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কিংবা কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানতে অন্য আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ রাখা খুবই প্রয়োজন। সাময়িকভাবে অনেকেই এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু পরে যোগাযোগ দক্ষতার অভাব বোধ করে। অনেকে লক্ষ্য ঠিক করে রাখেন যে অমুক চাকরি করব আর তমুক চাকরি করব না, এজন্য সে যে কোনো একদিকে মনোযোগী হয়। ফলে অনেক সময় দেখা যায় তার লক্ষ্য পূরণ হচ্ছে না এবং অন্য চাকরিতে আবেদন না করার কারণে সেই সুযোগও হারাচ্ছেন। তাই যে কোনো একদিকে না দৌড়ে সব চাকরিতে আবেদন করে রাখলে আপনার জীবন সুখের হবে। ইংরেজি খুব বেশি পারি না, তাই বেসরকারি খাতে ভালো চাকরির আবেদন করে লাভ কী, এমন সংশয়ে থাকেন অনেক চাকরিপদ প্রার্থীরা। এই জন্য সেই সেক্টরেও আবেদন করেন না, এমনকি ইংরেজি পারেন না বলে তা শিখতেও চেষ্টা করেন না। লজ্জায় ভোগেন ইংরেজি শিখতে পারবো কি না। এসব ভুল ধারণা থেকে তাদের আর ইংরেজি শেখা হয় না, আবার মন ভেঙে যাবার কারণে চাকরিও হয় না। এজন্য মনে সংশয় না রেখে এখনই আপনার ভুল ধারণা পাল্টে ফেলুন আর আবেদন করা শুরু করুন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে। দেখবেন চাকরি কোথাও না কোথাও নিশ্চয়ই হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাকে একটুও অনুপ্রাণিত করে তবেই আমাদের চেষ্টা সফল হবে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদের অনুপ্রাণিত করবে তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।